आप सब देख रहे हैं न्यूज लाइन कोलकाता। पिछले 3 दिनों से अपनी माँ की सब को लेकर रह रही थी बेटी, जो कि हमने अपने चैनल के माध्यम से आपको दिखाया था। इस खबर पे फिर से हम एक बार नजर डालेंगे कि इस पूरे मामले में मीनती कुंडू की पड़ोसी सीमा दे का क्या कहना है। पड़ोसी सीमा दे का यह कहना है कि मृत मीनती कुंडू की बेटी जब दोपहर में उनके पास आकर कहती है कि उनकी माँ अब चल बसी है और वो अपनी माँ की समाधि अपने घर में ही बनाना चाहती है और राजमिस्त्री की कोई खोज खबर ले रही थी। पड़ोसी सीमा दे ने काफी समझाने की कोशिश भी की, लेकिन मीनती कुंडू की बेटी इस बात पे ना मानी। तभी पड़ोसी सीमा दे ने मृत की बेटे को फोन कर पूरी घटना बताई और घटनास्थल में पहुंचे मृत के बेटे, और उनका कहना है कि 2000 साल से ही वो इस घर में नहीं रहा करते थे, इस घर में उनकी माँ और बहन ही रहा करती थी। इस पूरे मामला को इलाकाई लोगों ने इलाकाई थाना चौगाछा थाना की अंतर्गत में जो कि पड़ता है खबर दी, और मौके पे पहुंची पुलिस प्रशासन ने पूरे मामले को देखकर सबको जांच पड़ताल करने के लिए भी भेज दिया। रविवार से मृत का शव देखने की खबर सामने आते ही पूरी इलाके में सनसनी फैल गई। आइए देखते हैं क्या है कहना इलाकाई लोग और उनकी पड़ोसी सीमा दे का इस पूरे मामले में। আমি ওনাকে বললাম যে কে মুন্না দি, তখন বললো হ্যাঁ। আমাকে বললো একবার টি এসো না বৌদি, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তো খেতে বসেছি আমি যাচ্ছি, বলে আমি খেয়ে দিয়ে যখন ওনার কাছে গেছি 3:30 সময়, তখন উনি বললেন আমার মা এক্সপায়ার হয়ে গেছেন, তা আমি আমার মাকে বাড়ি থেকে যেতে দেবো না কোথাও, আমি বাড়িতেই রেখে দেবো, তুমি আমাকে মিস্ত্রি খুঁজে দাও, মিস্ত্রি খুঁজে দাও, আমি মাকে সমাধি করে রেখে দেবো। আমি বললাম কেন, তুমি তোমার দাদা আছে দাদাকে খবর দাও, বললো না দাদাকে আমি খবর দেবো না, দাদাকে ফোনও করবো না। তা আমি বললাম তাহলে আমরা করি, তা উনি বললেন না তোমরাও কেউ করবে না, পাড়ার লোক কাউকে আমি জানাবো না কিছু না, আমি বাড়িতেই সমাধি দিয়ে রেখে দেবো, আমাকে তুমি মিস্ত্রি খুঁজে দাও। বলে আমি বললাম, আমি ওনাকে বোঝালাম যে দেখো এরকম করো না, এরকম করতে নেই, যে মানুষটা মারা গেছে তাকে সমাধি দিয়ে আর তুমি কোথায় সমাধি দেবে, ঘরে মারা গেছে আজ রবিবার, আমাকে বললো রবিবার ভোরে মারা গেছে। তা আমি বললাম 3 দিন ধরে আছে ওই মানুষটাকে এরকম করে রেখে দিয়েছো, তুমি দাদাকে খবর দাও, দাদাকে খবর দিলে দাদা আসুক, এসে যা দাদা যেটা ভালো বুঝবে করুক, না উনি তো ছাড়বেন না দিদি, কিছুতেই ছাড়বেন না দিদি। ওনার মেয়ে, ওনার মা আর মেয়ে থাকতেন, তা কাকু মানে ওনার যে বাবা ছিল কাকু ছিল, কাকু যে মারা গেছেন তিনি 1.5 বছর মারা গেছেন, মারা যাওয়ার পরে ওনারা খুব একটা কারোর সঙ্গে পাড়ার কারোর সাথেই কথাটা বলতেন না, ওনারা একাকাই থাকতে ভালোবাসেন, একাকাই থাকতেন, তাও আমাদের সঙ্গে মোটামুটি আমাদের আমার সাথে কথা বলতেন, যখনই দেখা হতো বৌদি বৌদি করে কথা বলতো। আমরা কিছুই জানতে পারিনি কীভাবে মারা গেছেন, তবে আজ থেকে বোধহয় প্রায় 5-6 বছর আগে ওনার কোমর ভেঙে গেছিলো, সেই থেকে উনি আর উঠতে পারতেন না, উনি মারা গেছে জানতে পারলাম আজকে 3টের সময় এসে উনি আমাকে নক করেছেন, যে বৌদি বলে ডেকেছেন, ডাকার পরে আমার ঘরের পিছন জানলা দিয়ে ডেকেছেন, ডাকার পরে আমি ওনার সঙ্গে দেখা করি, করার পরে উনি আমাকে বললেন যে আমার মা এরম এক্সপায়ার করে গেছেন, আর 3 দিন হলো মা এক্সপায়ার করে গেছে, থাকলে পড়েছিল 3 দিন ধরে না, আমরা কিছু গন্ধরন্ধ কিছু বুঝতে পারিনি আমরা। তারপরে যখন আমি ওনাকে সব জিজ্ঞাসা করলাম যে কী করে কী হয়েছে, বলল মায়ের মনে হয় কিছু হয়েছে পেটের ভেতরে, বাস্ট করেছে, আমি আওয়াজ পেয়েছি, ছুটে এসেছি, এইসব আমাকে বলছি। মানে ওনার কথাবার্তা শুনে আমার মনে হয়েছে মানসিক, তবে আগে কিন্তু ছিলেন না মানসিক ভারসাম্য, মানে হারানো ছিলেন না, উনি কথা বলতেন, ভালো কথা বলতেন, তবে আমার ওনার কথা শুনে আমার যেটা মনে হয়েছে যে এখন আপাতত উনি একা থেকে থেকে না মানসিক ভারসাম্য হয়ে হারিয়ে ফেলেছেন, এটাই। আগলে বসে আছে, এরকম তো বসে থাকাটা তো উচিত নয়, আর এরকম বাড়ির মধ্যেও তো সমাধি দেওয়াটা ঠিক নয়, যেটুকু মানে জায়গা তো সেরকম নেই, সমাধি দেওয়ার মতন তো জায়গা নেই। উনি বলছেন কি, উনি যে ঘরটায় মরেছেন সেই ঘরে চৌবাচ্চা করে তাকে সমাধি দিয়ে রেখে দেওয়া হবে, কিন্তু সেরকম কি উচিত? তাতে তো আমার মনে হয় আশেপাশে সব পরিবেশ দূষিত হবে, বা এই যে গ্যাস গন্ধ ছাড়বে, জীবাণু হয়ে যাবে, এগুলো তো করা উচিত নয়। তাই আমি ওনার ছেলেকে বাড়িতে এসে ফোন করেছিলাম, ফোন করে দাদাকে ডাকলাম, দাদা আমি যে দাদা আমার যেটা মনে হয়েছে যে দাদা এসে যেটা ভালো বুঝবে, ওনার তো ছেলে, ওনার ছেলে বাড়িতে থাকেন না, উনি বাইরে ভাড়া ঘরে ভাড়া নিয়ে ঘর ভাড়া নিয়ে থাকে, দিয়েছে
দাদা এসেছেন, দাদা আসার পরে প্রশাসনকে দাদা সবাইকে জিজ্ঞাসা করেছেন যে এই ব্যাপার, দাদা উঠে ওনাকে বুঝিয়েওছেন, মানে আমি তো নিজে দেখেছি দাদা উঠে বুঝিয়েছেন বলেছেন, তাতেও উনি শোনেননি, উনি বলেছেন না আমি মাকে যেতে দেবো না, যার জন্যই আমি ফোন করিনি এসব বলেছেন। বলার পরে তখন দাদা নিচে নেমে এসে আমাকেও ডাকলেন যে কী করবো বলো তো, আমি বললাম আরও পাঁচজন আছে জিজ্ঞেস টিজ্ঞেস করে নাও, করে দেখো, আমার তো মতে বলে থানায় খবর দেওয়াটা, প্রশাসনকে খবর দেওয়াটাই উচিত। তারপরে প্রশাসন এসে এবার ব্যবস্থা নিয়েছে। সীমা দে, আমরা ভিতরে গিয়ে দেখলাম, মানে দাদা বললো যে তোমরা ভিতরে যাও না বলে, আমি আমার যা ছিল একটা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আমরা দেখলাম ওই ওর বোন ছিল, বোনকে জিজ্ঞাসা করলাম যে কী করে হয়েছে, বলছে রোববার দিন এরকম হয়েছে মায়ের অবস্থা, আমি বুঝতে পারিনি যে মারা গেছে, ওই জন্য খবরও দিইনি কিছু আমি, হ্যাঁ বলে এইসবই কয়েকটা কথা বলছিল। কেন আগে আমার সঙ্গে ভালো ওদের সঙ্গে রিলেশনটা ছিল অনেক আগে, অনেক বছর আগে, আজ থেকে 15 বছর আগে যাওয়া কথা ছিল, তো ওই জন্য চিনি ওনাকে আমি ভালোভাবে চিনি, পাড়া আগে মিশতো, ইদানিং কারোর সঙ্গে মিশতো না, না না ওরা কারোর সঙ্গে বাইরে ঢুকতে দিত না কাউকে, ওরা বাড়িতে যে ঢুকবে কেউ ঢুকতে দিত না, এমনকি দাদা ঢুকতো না বাড়িতে, নিজের দাদা ঢুকতো না বাড়িতে, কাজল লাগে।